আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে চিচিঙ্গা আর টাকি মাছের দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইজি এবং খুবই মজাদার এই রেসিপিটা। আমি জানি না আপনারা এই রেসিপিটা কখনো করেছেন কি না, বাট আমি কিন্তু প্রায় সময় করি, আমার ভালোই লাগে। সাধারণত চিচিঙ্গা দেখা যায় আমরা ভাজি করে খাই বা ছোট মাছ দিয়ে চচ্চড়ি খাই, কিন্তু বড় মাছ দিয়ে কিন্তু এটা খাওয়া যায়। যেমন কাতল মাছ আছে, তারপর কার্ফু মাছ আছে, এই মাছগুলা দিয়ে যদি আপনি একটু ঝোল রান্না করেন তো বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো হয়, সেই সাথে বড়দের জন্য ভালো হয়। কারণ আমরা তো সব সময় দেখা যায় যে একটু ভুনা বা একটু কষা টাইপের তরকারি খেতে পছন্দ করি, বাট একটু ঝোল হলে বাচ্চাদের জন্য স্বাস্থ্যের জন্য ভালো হয়, আবার বড়দের জন্য কিন্তু এটা ভালো। যে কোনো ঝোলের তরকারি বড়দের জন্য ওটা ভালো। তো আমি প্রথমে চিচিঙ্গাগুলোকে ভালো করে একটু ছিলে নিলাম, নিয়ে এগুলাকে এবার আমি পিস করে নিয়েছি। সাথে আমি দুইটা আলু অ্যাড করে দিচ্ছি, আলুটা দিলে একটু ভালো লাগবে সেজন্য দেওয়া। আপনারা যদি আলু দিতে না চান তো স্কিপ করতে পারেন। এখন কিন্তু চিচিঙ্গার সিজন চলছে, তো সিজনেবল চিচিঙ্গাগুলো অনেক মজা হয় খেতে। তো আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে আমি মাথা সহ নিয়েছি মাছের কয়েকটা পিস। মাছ আর সবজিটাকে আমি ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিচ্ছি। চিচিঙ্গা সবজিটাও কিন্তু অনেকটা লাউয়ের মতো, এটাও কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমি এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি, তারপর মাছটা দিয়েছি। মাছটাকে এবার আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাছটা কষানো হয়ে গেলে এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আবার এই যে মশলাটা রয়ে গেছে এখানে আমি সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে সবজিটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিব। এখানে সবজিটা দেওয়ার একটাই কারণ হচ্ছে মাছটা মাছের সাথে দিলে কী হবে, হয়তো বা মাছটা ভেঙে যাবে, যেহেতু এটা বড় মাছ তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি মাছটাকে প্রথমে কষিয়ে নিয়েছি, এবার আমি মাছটাকে উঠিয়ে রেখেছি যাতে মাছটা না ভেঙে যায়। আর সবজিটাকে এই মশলার মধ্যে আমি সিদ্ধ করে নিচ্ছি, যে মাছের যে একটা ফ্লেভার আছে এটাও কিন্তু সবজির মধ্যে খুব সহজেই ঢুকে যাবে। তো এবার আমি এখানে অল্প পরিমাণে পানি দিচ্ছি, আর এই চিচিঙ্গা থেকেও কিন্তু পানি আসবে, তো সেই জন্য আমি অল্প করেই পানি দিয়েছি। তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু আমি অল্প করেই দিয়েছিলাম, এর মধ্যে কিন্তু চিচিঙ্গা পানি ছেড়ে দিয়েছে। তো এখন আমি মাছটা এখানে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি যেটুকু মানে ঝোল রাখবো সেই অনুযায়ী আমাকে এখানে পানি দিতে হবে। তো আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো সেজন্য এখানে একটু পানি বেশি করে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে জাল দিব। তো প্রথমে একটু হাই হিটে জাল দিব যাতে মাছ মানে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে, তারপর মিডিয়াম আঁচে আরো কয়েক মিনিট রান্না করব। তো তৈরি হয়ে গেল চিচিঙ্গা দিয়ে বড় মাছের একটা মজাদার রেসিপি। খুবই ইজি, খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, খুবই স্বাস্থ্যকর একটা রান্না। চিচিঙ্গাগুলো একদম সবুজ সবুজ কালার রয়ে গেছে। তো এবার আসি আমি টাকি মাছের আরেকটা রেসিপি নিয়ে।
তো টাকি মাছের রেসিপিটা কিন্তু খুবই সহজ। টাকি মাছের বিশেষ কিছু নাম আছে, যেমন টাকি মাছ, আবার অনেকেই বলে লাটি মাছ, আবার অনেকেই বলে গয়রা মাছ, মানে এটা নাকি খুবই গড়াগড়ি করে, আসলে এটা গড়াগড়ি করে ধরতে গেলে ছুটে যায়, এই জন্য এটাকে অনেকেই আবার আঞ্চলিক ভাষায় গয়রা মাছ বলে। তো যাই হোক, আমি মাছটাকে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে কচলে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলাকে হলুদ, মরিচ, ধনিয়া সামান্য পরিমাণে দিয়ে আর সেই সাথে হালকা একটু লবণ দিয়েছি, দিয়ে এবার এটাকে এক পিট আমি ভালো করে ভেজে নেব। ভাজার সময় চুলার আঁচটা লোতে থাকবে, কেননা হাই হিটে দিলে উপরে চামড়া পড়ে যাবে বাট ভিতরে কাঁচা থেকে যাবে। তো কিছুক্ষণ পর আমি এটাকে উল্টে পাল্টে একদম নেড়ে চেড়ে ভেঙে ভেজে নিয়েছি। তো এবার আমি এখানে কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিব। তো কাঁচামরিচটাকে ভালো করে ভাজতে হলে, মানে মাছের জন্য আমি ঠিক করে ভাজতে পারছিলাম, তো মাছটাকে আমি উঠিয়ে নিয়েছি। মাছটাকে উঠিয়ে নিয়ে এখানে আমি আবার কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিচ্ছি, মানে যে মানে একটু হালকা করে সিদ্ধ করে নিচ্ছি, খুব বেশি ফ্রাই করছি না, অল্প করে সিদ্ধ করলে ফ্লেভারটা সুন্দর থাকে আর কাঁচামরিচের কালারটাও একদম সবুজ থাকে। তো এবার আমি এই মাছ ভাজাটার থেকে কাঁটাগুলো সরিয়ে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, আর কাঁটাগুলো একটু ভালোভাবে সরাতে হবে, নয়তো আপনি যতবার খেতে যাবেন ততবারই আপনার কাঁটা লাগতে পারে। তো এরপর আমি লবণ দিয়ে ভালো করে কাঁচামরিচটাকে কচলে নিয়েছি, সেই সাথে পেঁয়াজটাকে কচলে নিয়েছি, নিয়ে এবার ধনে পাতাটা দিয়ে ভালোভাবে কচলে নিয়ে তারপর মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো যারা এখানে কাঁচা পেঁয়াজটা খেতে চাচ্ছেন না বা ভর্তাটাকে আপনি কয়েকদিন রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে পেঁয়াজটা ভেজে নেবেন। আমার কাঁচা পেঁয়াজটা খেতে ভালো লাগে আর এই ভর্তাটা আজকে আমি দিনের মধ্যে শেষ করে ফেলবো, সেজন্য আর আমি পেঁয়াজটা ভাজি নাই। তো দেখতেই পাচ্ছেন ভর্তার কালারটা খুব সুন্দর আসছে, কারণ কাঁচামরিচটাকে আমি খুব বেশি কিন্তু ফ্রাই করিনি। তো এই ছিল মূলত আমার আজকে দুটো রেসিপি। আমার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।